আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য একটি হেলদি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে খুবই মজাদার এবং পুষ্টিতে পরিপূর্ণ কলার প্যানকেক। এই প্যানকেকটা বানানো খুবই সহজ এবং খেতেও অসম্ভব মজা, তাই বাচ্চারা খুব মজা করে খাবে। আপনারা চাইলে এটা বাচ্চাকে সকালের নাস্তাও দিতে পারেন, স্কুলের টিফিন হিসাবেও দিতে পারেন, অথবা চাইলে বাচ্চাকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায়ও তৈরি করে দিতে পারেন। বাচ্চা যদি একটাও খায় তাহলে একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। এজন্য আমাদের এখানে লাগবে একটি ভালো পাকা দেখে কলা। কলাটা যত ভালো পাকা হবে প্যানকেকটা খেতে তত বেশি মজা হবে। কলা কিন্তু খুবই পুষ্টিকর একটি ফল, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া বিভিন্ন রকমের পুষ্টি উপাদান থাকায় বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে সাহায্য করে। কলাটা এই যে দেখুন, একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার, তাই বাচ্চার প্রতিদিনের ক্ষয়পূরণ ও পুষ্টির চাহিদা পূরণ করতে তার খাদ্য তালিকায় কম হলেও একটি ডিম রাখার চেষ্টা করবেন। ডিমটা কলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আটা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, অথবা আপনারা চাইলে ওটস একটু তাওয়ায় টেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে সেটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন। তবে ওটস যেহেতু সবার হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না, তাই সহজলভ্যর জন্য আমি এখানে আটাটা ব্যবহার করেছি। তো যাই হোক, প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে প্যানের চারপাশে মাখিয়ে নিলাম। তারপরে এরকমই ছোট ছোট করে প্যানকেকগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এপাশ ওপাশ করে দুই পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এরকমের করে এক পাশ উল্টে দিয়েছি এবং অন্য পাশও সেম একইভাবে আমি ভেজে নিব। এটা কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভাজবেন। খুব বেশি চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু প্যানকেকটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে এই প্যানকেকগুলো ভেজে নিতে হবে। এতগুলা খাবারের সংমিশ্রণে বাচ্চাদেরকে যদি সকালে এরকমের একটি হেলদি নাস্তা তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু যদি বাচ্চারা অল্পও খায় তাহলে অনেক বেশি পুষ্টি পেয়ে যাবে। কারণ বাচ্চাদের খাবার খেতে খুব কষ্ট, তারা একেবারেই খাবার খেতে চায় না। তো কোনো দিনও কিন্তু একটি বাচ্চাকে এরকমের সকালে একটি কলা, একটা ডিম সাথে অন্য কিছু আপনি কখনোই খাওয়াতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি আপনি সব কিছু মিলাইয়া বাচ্চাকে একটি এরকমের নাস্তা তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। তো এর উপর থেকে আমি একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু খেজুরের গুড়। আমার বেবি একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে পছন্দ করে, আপনারা চাইলে এখানে মধুও দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চার সকালের হেলদি নাস্তা। এখানে চাইলে কিন্তু আপনারা অন্য কোনো ফলও দিতে পারেন, যেমন আনার, এখন যেহেতু কমলার সিজন কমলা দিতে পারেন, আমি এর সাথে একটি কমলা দিয়েছিলাম। আর এই তো আমার বেবির সকালের নাস্তা তৈরি। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।